আত্মঘাতী হলেন চিত্রনাট্যকার রবিশঙ্কর আলোক। পুলিশ সূত্রে খবর, মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির সেভেন বাংলো এলাকায় নিজের বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মঘাতী হন 32 বছর বয়সী রবিশঙ্কর। রবিবার রাত 2 নাগাদ এই ঘটনাটি ঘটেছে। নানা পাটেকার অভিনীত অফ শক সপ্পম ছবির চিত্রনাট্য কিছুটা লিখেছিলেন রবিশঙ্কর, এমনকি ওই ছবির সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছিলেন তিনি। তার বাড়ির নিরাপত্তা রক্ষী জানিয়েছেন, দিন কয়েক আগে পটনা থেকে তার মা বাবা এসেছিলেন রবিশঙ্করের কাছে, ছেলের সঙ্গে কিছুদিন কাটিয়ে ফের তারা পটনা ফিরে যান। ওই বহুতল ছাদের দরজায় নিয়মিত তালা দেওয়া থাকে, কিভাবে রবিশঙ্কর তার চাবি পেয়ে ছাদে পৌঁছেছিলেন তাও জানা যায়নি। গতকাল ছাদে আদৌ তালা দেওয়া ছিল কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ। রবিবার রাতে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে নিরাপত্তারক্ষীরা খোঁজ করতে গিয়ে রবিশঙ্করকে পড়ে থাকতে দেখতে পান। সেই সময় রক্তে ভেসে যাচ্ছিল ওই তরুণ। দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা রবিশঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। রবিশঙ্করের সঙ্গে তার ভাই থাকতেন, কিন্তু ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বার্সুবা পুলিশ গোটা ঘটনা তদন্ত করেছে, তবে এখনও পর্যন্ত কোনো সুসাইড নোট উদ্ধার হয়নি। ডেপুটি পুলিশ কমিশনার পরমজিৎ সিংহ সাংবাদিকদের জানিয়েছেন, একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রের খবর, গত 1 বছর ধরে ডিপ্রেশনের চিকিৎসা চলছিল রবিশঙ্করের, সেই কারণেই তিনি আত্মঘাতী হলেন কিনা খতিয়ে দেখছেন পুলিশ। তরুণ সম্ভাবনার চিত্রনাট্যকারের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।